হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অলরেডি কলেজ অ্যাডমিশনের পরপর আপডেট আপনাদের কাছে শেয়ার করছি। অলরেডি অনেক কটা কলেজ আপডেট শেয়ার করে দিয়েছি, লাইক স্কটিশ চার্চ থেকে শুরু করে আলিয়া ইউনিভার্সিটি, লরেটো কলেজ এবং তার সাথে রামকৃষ্ণ মিশনের আপডেটগুলো শেয়ার করা হয়ে গেছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্থ মেদিনীপুর কলেজও শেয়ার করে দিয়েছি। আজকের এখন নিয়ে চলে এলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদম একটা ফুল একদম ডিটেলস ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটাতে। অলরেডি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অ্যাডমিশনের কী আপডেট শেয়ার করে দিয়েছি, এখন শেয়ার করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্ল্যানিং করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশালি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাধারণত যে ভর্তি হয়ে থাকে সেখানে কত পার্সেন্টেজ মার্কস চায়, সিলেকশন প্রসিডিউর কীভাবে হয়, যাদবপুর 2023 কি এন্ট্রান্স পরীক্ষা নেবে কি তার আপডেট, কবে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের ফর্ম ফিল আপ শুরু করবে, 3 বছরের গ্র্যাজুয়েশন না 4 বছরের গ্র্যাজুয়েশন হতে চলেছে 2023 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি তার আপডেট, সবটা শেয়ার করবো আজকের এই ভিডিওটায়। যা নতুন আসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। অলরেডি বিকাশ ভবনের তরফ থেকে ঘোষণা হওয়ার পর EWS ক্যান্ডিডেট যারা রয়েছে 10% তারা রিজার্ভেশন পাবে, এবং অলরেডি তার ভিডিও শেয়ার করে দিয়েছি কীভাবে আপনি EWS সার্টিফিকেটটা বানাবেন, তো সেই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবেন। এবং কারণ এই রিজার্ভেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে SC ST OBC এবং তার সাথে আনরিজার্ভ EWSদের জন্য, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের যে ভর্তি প্রসিডিউর আসতে চলেছে সেখানেও নিশ্চয়ই থাকবে এই EWS আবেদনের জন্য সংরক্ষণ। চলুন দেখে নিচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় আপডেট। প্রথমত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কী কী কোর্স কোন হয়, তার সিট সংখ্যা কত, লাস্ট ইয়ার অবধি কী যোগ্যতা চাইছিল, সিলেকশন কীভাবে হয়েছিল সেগুলো আগে একটু আমরা ডিটেলসে বলে নিই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে BSC অনার্স কোন হয়, কী কী সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং জিওগ্রাফিতে আপনি BSC অনার্সে ভর্তি হতে পারবেন উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে। আজকে ফিজিক্সের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টোটাল 55টা সিট থাকে, সিটগুলো একটু বাড়তে কমতে পারে, তাই মোটামুটি 55 মতন সিট থাকে। এর থেকে বুঝতে পারছেন কতটা পরিমাণে কম্পিটিশন হয় যাদবপুর বা JU-তে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে ফিজিক্সের জন্য আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতে হবে, 75% মার্কস আপনাকে অ্যাভারেজ পেতে হবে, তাহলেই কিন্তু আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। যারা আজকের OBC কাস্ট আছে তাদের 67.5% PCMA পেতে হবে, আবেদন করতে পারবেন। যারা SC ST বা স্পোর্টস ক্যাটাগরি তারা 56.25% থাকলে আবেদন করতে পারবেন PCMA, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে থাকলে ফিজিক্স আবেদন করতে পারবেন, এবং PWD ক্যান্ডিডেটদের 40% মার্কস থাকলে তারা কিন্তু PCMA থাকলে ফিজিক্সে আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে জানিয়ে দিই ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওলজিক্যাল সায়েন্সে একদম সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাদবপুর বিশ্ববিদ্যালয় লাস্ট ইয়ার অবধি চেয়েছিল, এবছর এটা যাওয়ারই মোটামুটি সম্ভাবনা রয়েছে। তার ফলে এই ক্ষেত্রে যারা জেনারেল কাস্ট 75% ন্যূনতম নাম্বার থাকলেই আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ফিজিক্স এবং তার সাথে ধরুন কেমিস্ট্রি এদের যে অ্যাডমিশনটা হয় কীভাবে হয়ে থাকে, অর্থাৎ সিলেকশন কীভাবে হয় আমি জানিয়ে দিই আপনাদের। 50% নম্বর দেখা হচ্ছে উচ্চ মাধ্যমিকে PCMA, এবং তার সাথে আপনার যে 50% নম্বর দেখা হয় সেটা হচ্ছে এন্ট্রান্স পরীক্ষা দেখা হয়, অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা। ফিজিক্স, কেমিস্ট্রিতে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সামিনেশন হয়, এই বছরও কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন হবে এমনটাই আপডেট, জাস্ট অফিসিয়াল কনফার্মেশনের জন্য ওয়েট করছি। তার ফলে ফিজিক্স, কেমিস্ট্রি কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে, এবং এই যে 50% যেটা HS বললাম এটা অ্যাভারেজ এগ্রিগেট বলে, অ্যাকচুয়ালি বেস্ট অফ 4 রেসপেক্টে তার রেসপেক্টে 50% নেয়, আর বাকি 50% আপনাকে এন্ট্রান্স ক্লিয়ার করতে হবে, তাহলেই চান্স পাবেন JU-তে। অন্যদিকে জিওলজিক্যাল সায়েন্স যেখানে 40টা মতন সিট থাকে, এই ক্ষেত্রে কোনো অ্যাডমিশন টেস্ট কিন্তু লাস্ট ইয়ার হয়নি, এই বছরও না হওয়ার সম্ভাবনা রয়েছে, বোঝা গেল। তার কিন্তু যোগ্যতাটা 75%, 67.5 এবং 56.25 সেমটা লাগে। আর কেমিস্ট্রিতে টোটাল সিট সংখ্যা আছে 58। এবার যদি চলে আসি ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আপনার 75 মতন 75টা সিট থাকে, এই ক্ষেত্রে আপনাকে ম্যাথামেটিক্স এবং বেস্ট অফ 2 সাবজেক্টে 75% করে পেতে হবে। এই ক্ষেত্রে ব্যাপারটা বুঝতে হবে, আজকে ম্যাথামেটিক্সে তো 75% নম্বর জেনারেল কাস্টদের পেতেই হবে ম্যাথে অনার্স পেতে গেলে, এবং তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এই 4টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্টে আপনাকে 75% করে মার্কস ইচ পেতে হবে, বোঝা গেল। অর্থাৎ আপনি ধরুন আজকে PCM ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছিল, তাহলে সব কটা সাবজেক্টে 75 75 75 করে এলেই আবেদন করতে পারবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ম্যাথামেটিক্সের জন্য। এবং এই ক্ষেত্রে যারা আজকে OBC এবং যারা আজকে ধরতে গেলে SC ST বা PWD রয়েছে, পার্সেন্টেজ তো সেম, অর্থাৎ 67.5 ইচ সাবজেক্ট, 56.25 ফর SC ST স্পোর্টস,
পিডব্লিউডি দিয়ে হচ্ছে ন্যূনতম 40% নম্বর। ম্যাথামেটিক্সের সিলেকশন কীভাবে হবে, 50% নেওয়া হবে এইচএসের নাম্বার রেসপেক্টে এবং 50% এন্ট্রান্স পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা হবে। অর্থাৎ লাস্ট ইয়ারের মতন যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বছরও কিন্তু প্রবেশিকা পরীক্ষা নেবে ম্যাথামেটিক্সে, যেখানে 75টা মাত্র সিট আছে। আচ্ছা, এর পরবর্তী চলে এসেছে জিওগ্রাফি। এই ক্ষেত্রে 55 মতন টোটাল সিট থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই ক্ষেত্রে কী চায়, আপনাকে প্রথমত ম্যাথ এবং এনি টু ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাট জিওগ্রাফি জিওলজি ইকোনমিক্স এই অর্থাৎ ম্যাথামেটিক্সে 75% নম্বর পেতে হবে জিওগ্রাফির জন্য, এবং ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাট জিওগ্রাফি জিওলজি ইকোনমিক্স এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্টে 75% করে ইচ পার্সেন্টেজ মার্কস রাখতে হবে, তাহলেই আপনি জিওগ্রাফি অনার্সে আবেদন করতে পারবেন। এবং অন্যান্য ওবিসি এসসি এসসি পিডব্লিউডিদের জন্য এই পার্সেন্টেজটা একদম সেম ইচ সাবজেক্টে, অর্থাৎ বেস্ট অফ টু একটা সাবজেক্ট দেখা হবে এবং তার সাথে দেখা হবে ম্যাথামেটিক্সের 75% নম্বর, তাহলেই আবেদন করতে পারবেন আপনি জিওগ্রাফি বিএসসি করার জন্য। এবং এই ক্ষেত্রেও 50% আপনার এইচএসের নম্বর এক্সপেক্ট হবে, আর 50% হবে হচ্ছে প্রবেশিকা বা এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে। এই অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে আমার বিএসসি 5টা কোর্স, তার মধ্যে 4টে কোর্সে লাস্ট ইয়ারেও আমাদের এন্ট্রান্স হয়েছিল, এই বছর 5টা কোর্সে এন্ট্রান্স হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট না হলে 4টে বিষয়ে অন্তত 100% এন্ট্রান্স পরীক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কন্ডাক্ট করাবে। আমি কিছু এন্ট্রান্সের কিছু মানে যারা যেটা পরীক্ষাটা হবে প্রবেশিকা তার কিছু নিয়মগুলো বলে দিই, বিশেষ করে বিএসসি। এই ক্ষেত্রে আপনার এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ একটা কোয়েশ্চেন 4টে করে আনসার আপনাকে টিক করতে হবে বা গোল করতে হবে, এবং এই ক্ষেত্রে রাইট আনসার দিলে পার কোয়েশ্চেনে আপনি পাবেন 1 নম্বর করে, পার কোয়েশ্চেন ক্যারি করবে 1 নম্বর, এবং আপনি নেগেটিভ দিলে আপনার 0.25% না 25 নম্বর করে কাটবে। মানে আপনি ধরুন 4টে ভুল দিলে আপনার 1 নম্বর কেটে যাবে, তার জন্যই যেটা সঠিক সেটাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কারণ নেগেটিভ মার্কিং যেহেতু রয়েছে, কারণ নেগেটিভ মার্কিংটাও কিন্তু ভ্যালিড হয়, জাস্ট পয়েন্ট কিছু পয়েন্টে ফ্র্যাকশন পয়েন্টে যাদবপুরে কিন্তু চান্স পাওয়াটা মুশকিল হয়ে যায়। তাই যেগুলো অ্যান্সারগুলো জানেন সেগুলোই করবেন, এবং বলে দিয়েছে কোয়েশ্চেনটা যেটা আসবে সেটা দেখুন অনেকেই আছে বেঙ্গলি মিডিয়াম থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে বাংলায় পড়াশোনা করেছে যারা, তারা যেই সমস্ত স্টুডেন্টস যারা, তারা অনেকেই কিন্তু এন্ট্রান্স পরীক্ষাটা ইংলিশে দিলে প্রবলেম হয়ে যায়, তবে এই ক্ষেত্রে যাদবপুর সুবিধা করে দেয়, বাংলা ইংলিশ দুটো সাবজেক্টই আপনার কিন্তু কোয়েশ্চেন পেপার থাকবে, আপনি আনসারও বাংলাতেও দিতে পারবেন ইংলিশও দিতে পারবেন, বোঝা গেল? অর্থাৎ যারা সিবিএসসি বোর্ড আছে তাদের পক্ষে অসুবিধা নেই, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে তাদের পক্ষে অসুবিধা হবে না, দুটো ল্যাঙ্গুয়েজই প্রেফারেবল থাকবে। এবার যেটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে সায়েন্টিফিক আপনি যে ক্যালকুলেটার নন প্রোগ্রামেবল সেটা কিন্তু আপনাকে অ্যালাউড করে, অর্থাৎ এই ক্যালকুলেটারটা আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন যেহেতু আপনার আজকে এই সায়েন্স রিলেটেড এন্ট্রান্স পরীক্ষাটা হবে বা ম্যাথের পরীক্ষাগুলো হবে। আমি 2-3টে জাস্ট এন্ট্রান্সের কোয়েশ্চেনের আমি এক্সাম্পল বলে দিচ্ছি, এছাড়াও এদের যে 10টা 10টা করে কোয়েশ্চেন দিয়ে এক্সাম্পল তার ভিডিও অলরেডি দেওয়া আছে, একটু প্লিজ আপনারা দেখে নেবেন, যদি মনে হয় আমি কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। যেমন দেখুন একটা কোশ্চেন রয়েছে, আমি জিওগ্রাফির একটা কোশ্চেন বলছি এবং আমি বাংলায় লিখেছি, কোন ধরনের কয়লার কার্বনের পরিমাণ সর্বাধিক, এরকম একটা ধরুন কোয়েশ্চেন হলো জিওগ্রাফি, যে কয়লার কোন ধরনের কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সর্বাধিক পাওয়া যায়। ধরুন আরেকটা, যেমন আরেকটা ধরুন আমি কোয়েশ্চেন এসছে, এই কোয়েশ্চেনটা ধরুন আমি আজকে ম্যাথের একটা কোয়েশ্চেন দেখেছি, ax2+bx+c=z জিরো, দ্বিঘাত সমীকরণে দুটি বীজের যোগফল বীজগুলির বর্গের অনন্যকার যোগফলের সঙ্গে সমান হলে কত হবে, সেটা রেসপেক্টে ম্যাথামেটিক্সের এরকম কোয়েশ্চেন। ধরুন ফিজিক্সে যেমন আমি একটা এই যে 3টি ইলেকট্রিক্যাল চার্জেস রয়েছে এই রেসপেক্টে ধরুন আপনাদের একটা কোয়েশ্চেন আসবে ডায়াগ্রাম রেসপেক্টে ফিজিক্সের কোয়েশ্চেন, তারপরে এরকম রিলেটেড কিন্তু কোয়েশ্চেন সাধারণত এসে থাকে। আচ্ছা, এবার যেটা হচ্ছে আপনারা অনেকেই কোয়েশ্চেন করবেন যে খরচা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব থেকে কম খরচা লাগে, মাত্র 2400 টাকা করে লাগে অ্যাডমিশনের জন্য, তার ফলে এই ক্ষেত্রে চান্স পাওয়াটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এবার যদি আমি সোজাসুজি চলে আসছি বিএ, তার পরবর্তী আমি বলছি বর্তমান সিচুয়েশনে 3 বছর না 4 বছর আর কবে থেকে শুরু হবে, আমি একটু বিএ গ্র্যাজুয়েশনটা বলে দিই, অর্থাৎ যারা ব্যাচেলার অফ আর্টস করবে, আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বেস্ট অফ 4, আর যেসব জায়গাতে বলেই দিয়েছে যে এই এই সাবজেক্টের নাম্বার দরকার সেখানে সেই সাবজেক্টের নাম্বারের রেসপেক্টেই ক্যালকুলেশন হবে মেরিট। আচ্ছা, বিএ আমি বলে দিই এখানে বেস্ট অফ 4, বাংলাতে সিট রয়েছে 55টা, এই ক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট বাংলায় অনার্স নিতে চায় 65% পেতে হবে এগ্রিগেটে, ফি 65% পেতে হবে বাংলাতে, তাহলেই আপনি কিন্তু
আবেদন করতে পাচ্ছেন। এসসি এসটি পিডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং স্পোর্টস ক্যাটাগরি যারা আছে 48% এগ্রিকেট 48% হচ্ছে বাংলাতে লাগবে সাবজেক্টে। যারা ওবিসি এবং যারা কাশ্মীরি মাইগ্রেন্ট স্টুডেন্টস আছে যারা তাদের জন্য 58% হচ্ছে এগ্রিকেট 58% হচ্ছে বাংলাতে লাগবে আবেদনের জন্য। এই ক্ষেত্রে আপনার যারা সিলেকশন হবে 50% নেওয়া হবে অর্থাৎ যেটার মাধ্যমে ভর্তি হবে বাংলাতে বাংলা অনার্সে 50% বাংলা এবং ইংলিশে উচ্চ মাধ্যমিকের যে নম্বর কত পেয়েছেন সেটার রেসপেক্টে 50% নেওয়া হবে ইন্ডেক্স পয়েন্ট। আর 50% হচ্ছে এন্ট্রান্স অর্থাৎ আপনার প্রবেশিকা পরীক্ষা এবং বিএ এই যে পরীক্ষাগুলো যে তার যে ধরতে গেলে 3-4 বছর 5 বছরের যে কোয়েশ্চেন পেপার অলরেডি দেওয়া আছে আমাদের আরজি থেকে যেউ এন্ট্রান্স বলে যে প্লেলিস্টটা আছে সেখানে গেলে পেয়ে যাবেন। ইভেন এদেরও যে কোয়েশ্চেনের যে লিস্ট যেটা বললাম বিএসসি যেউ এন্ট্রান্সে গেলেই পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনার এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে। তার পরবর্তী চলে এসে 2 কম্পারেটিভ লিটারেচার। কম্পারেটিভ লিটারেচার হচ্ছে এক্ষেত্রে আপনার 70% লাগবে হচ্ছে এগ্রিগেট আর 70% লাগবে হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজে ইচ অর্থাৎ কম্পারেটিভ লিটারেচার ধরুন আপনি বাংলায় করতে চাইছেন বা ইংলিশে করতে চাইছেন কিন্তু সেই ক্ষেত্রে সিএল পড়তে গেলে আপনাকে কিন্তু বাংলা ইংলিশ দুটো নম্বরই দেখবে এবং দুটোতেই 70% করে নম্বর থাকলে আবেদন করছেন। লাইক কারো ধরুন আজকে হিন্দি আছে ইংলিশ আছে তাহলে তার হিন্দিতেও 70 এবং ইংলিশও 70% লাগবে। অন্যদিকে যারা এসসি এসটি পিডি স্পোর্টস রয়েছে 52% এগ্রিকেট 52% হচ্ছে দুটো সাবজেক্টে লাগবে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে। যারা ওবিসি কাশ্মীরি তারা রয়েছে 63% এগ্রিকেট 63% দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে। এই কম্পারেটিভ লিটারেচারের সিলেকশন কীভাবে হবে 20% নেওয়া হবে হচ্ছে উচ্চ মাধ্যমিকের এগ্রিকেট বেস্ট অফ 4 30% নেওয়া হবে হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজে কত পেয়েছেন লাইক উচ্চ মাধ্যমিক বোর্ড যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাংলা আর ইংলিশ থাকে দুটো ল্যাঙ্গুয়েজ তাহলে বাংলা আর ইংলিশে কত পেয়েছেন সেই রেসপেক্টে 30% আর 50% আপনাদের হবে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা। এরও টোটাল 3-4 বছরের কোয়েশ্চেন পেপার দেওয়া আছে আরজি থেকে। তাই 3 নম্বরে চলে আসে ইকোনমিক্স। এটা কিন্তু ইন্টিগ্রেটেড কোর্স ইকোনমিক্সটা 5 বছরের কোর্স হয় ইন্টিগ্রেটেড এবং এখান থেকে আপনি বিএ এবং এমএ দুটো কমপ্লিট করে বেরোচ্ছেন বোঝা গেল অর্থাৎ 5 ইয়ার্স কোর্স হয়। এই ক্ষেত্রে 65 মতন টোটাল সিট থাকে। আচ্ছা কম্পিটিটিভ লিটারেচারে 50টা মতন সিট থাকে ইকোনমিক্সে 65 মতন সিট থাকে। এই ক্ষেত্রে 80% লাগে হচ্ছে এগ্রিকেট অর্থাৎ বেস্ট অফ 4 80% লাগে হচ্ছে ম্যাথামেটিক্সের নাম্বার দেখা হয় 80% মিনিমাম ম্যাথামেটিক্সে পেলেই আবেদন করতে পারবেন। আচ্ছা এই ক্ষেত্রে যারা আজকে এসসি এসটি রয়েছে বা স্পোর্টস ক্যাটাগরি বা পিডি রয়েছে 60% হচ্ছে এগ্রিকেট 60% হচ্ছে ম্যাথামেটিক্সে লাগে। অন্যদিকে ওবিসি কাশ্মীরি যারা রয়েছে 72% এগ্রিকেট 72% লাগে ম্যাথামেটিক্সে এবং এই ক্ষেত্রে সিলেকশন হবে ইকোনমিক্সে 50% নেবে হচ্ছে এগ্রিকেট 50% হচ্ছে আপনার এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে। ইকোনমিক্সেরও কিন্তু মডেল কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। 4 নম্বরে চলে এসছে ইংলিশ। ইংলিশে টোটাল 55টা মতন সিট রয়েছে অন্যতম জনপ্রিয় কোর্স যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ক্ষেত্রে 75% অর্থাৎ 75% এগ্রিগেটে থাকলেই আবেদন করতে পারবেন। যারা আজকে এসসি এসটি পিডি স্পোর্টস ক্যাটাগরি 56% অন্যদিকে যারা ওবিসি এবং কাশ্মীরি ক্যাটাগরি 67% মার্কস থাকলে এগ্রিগেটে বেস্ট অফ 4 আবেদন করতে পারছেন এবং এই ক্ষেত্রে আপনার 50% হচ্ছে এইচএসের ইংলিশ দেখা হয় 50% আপনাদের এন্ট্রান্স পরীক্ষা হয় সিন আনসিন পোয়েট্রি এই সমস্ত কিছু কিন্তু থাকে এবং এ রিলেটেড কোয়েশ্চেন পেপারগুলো আরজি থেকে অলরেডি আপলোড করা আছে একটু দেখে নেবেন। আচ্ছা আরও একটা ব্যাপার বলে দিই কিছু স্টুডেন্টস আমাকে বলেছে সাবস্ক্রাইবাররা বলেছে যে কিছু কোয়েশ্চেন নাকি আর দেখতে অসুবিধা হচ্ছে একটু আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে পার্টিকুলার সেই সাবজেক্টগুলো একটু বলে দেবেন আমি রি আপলোড করে দেবো যে লিঙ্কটার মাধ্যমে আপনারা ওই জিপ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন অর্থাৎ কোয়েশ্চেন পেপারগুলো ডাউনলোড করতে পারবেন। এবার যারা হচ্ছে হিস্ট্রি হিস্ট্রির ক্ষেত্রে টোটাল 50টা মতন সিট আছে 80% লাগছে জেনারেলদের এগ্রিকেটে অন্যদিকে এসসি এসটি পিডি বা স্পোর্টস ক্যাটাগরি লাগে 60% ওবিসি কাশ্মীরির লাগে হচ্ছে 72% হিস্ট্রি বা ইতিহাসে। লাস্ট 2023 সালে কিন্তু ইতিহাসে যে তাদের যে ধরতে গেলে বা সিলেকশন হয়েছিল সেখানে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হয়নি বাট এই বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো হিস্ট্রির ক্ষেত্রে লাস্ট ইয়ার পুরোটাই মেরিটের মাধ্যমে হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। ফিলোজফি এই ক্ষেত্রে টোটাল 50টা সিট আছে 65% এগ্রিকেল লাগবে জেনারেলদের এবং সেম 48 এবং 58 লাগছে হচ্ছে আপনার যারা হচ্ছে ওবিসি রয়েছে 50% এগ্রিকেট এবং 50% নাম্বার নেওয়া হবে এন্ট্রান্স বা আপনার প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। ফিলোসফিরও প্রিভিয়াস কোয়েশ্চেন আরজি থেকে দেওয়া আছে। এবার 7 নম্বরে চলে এসে পলিটিক্যাল সায়েন্স। টোটাল 50টা মতন সিট রয়েছে 65% এগ্রিকেট সেম 48 এবং 58 লাগছে ওবিসি 50% এগ্রিকেট 50% হচ্ছে এন্ট্রান্স বা আপনাদের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়। সংস্কৃত
50টা মতন সিট আছে 70% এগ্রিকেট 75% চায় সংস্কৃতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সংস্কৃতে 75% নম্বর থাকলে আবেদন করতে পাচ্ছেন প্লাস 70% বেস্ট অফ 4 এ অন্যদিকে আজকে যারা এসসি এসটি পিডি রয়েছে তাদের 52 এবং 56% 52 এগ্রিকেট 56 হচ্ছে সংস্কৃতে যারা ওবিসি রয়েছে কাশ্মীরি মাইগ্রেন্ট 63% এগ্রিকেট 67% সংস্কৃতে এবং এই ক্ষেত্রেও কিন্তু লাস্ট ইয়ার কোনো মেরিট হয় মানে কোনো এন্ট্রান্স পরীক্ষা হয়নি সংস্কৃতে ভর্তির জন্য এই ক্ষেত্রে টোটালটা কিন্তু মেরিটের মাধ্যমে ভর্তি নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ন নম্বরে চলে এসেছে লাস্ট বাট নট দ্য লিস্ট সোশিওলজি 50টা মতন সিট আছে সোশিওলজিতে এবং এই ক্ষেত্রে 80% নেওয়া হয়েছে এগ্রিকেটে থাকলে আবেদন করতে পাচ্ছেন 60% হচ্ছে আপনার যারা এসসি এসটি রয়েছে 72% হচ্ছে ওবিসি আর কাশ্মীরি মাইগ্রেন্টদের জন্য এই পার্সেন্টেজ থাকলে উচ্চ মাধ্যমিকে বা ক্লাস টুয়েলভে বেস্ট অফ ফোরে সোশিওলজিতে অ্যাপ্লাই করতে পাচ্ছেন 50টা মতন সিট এই ক্ষেত্রে 50% নেওয়া হচ্ছে এগ্রিকেট 50% নেওয়া হচ্ছে এন্ট্রান্সে এই মাধ্যমে টোটাল কিন্তু মোটামুটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে আচ্ছা এবার যেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2023 সালে কবে থেকে শুরু হতে চলেছে অর্থাৎ 2023 সালে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপ কবে হবে প্রথমত আমি জানিয়ে দিই এন্ট্রান্স পরীক্ষা এটা হচ্ছে এটা একদম কনফার্ম বাট অফিসিয়াল জন্য আমরা ওয়েট করবো যেহেতু সাবজেক্টগুলো বললাম বিশেষ করে 2023 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন এখনো অবধি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম দেয়নি এর একটাই বড় কারণ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েট করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের ওপর কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে একটি বৈঠক হয়েছিল এবং অনেক কটা পরপর বৈঠক হয়েছিল এবং তারা 4 ইয়ার যে গ্র্যাজুয়েশন কোর্স তাতে তাদের সম্মতি তারা দিয়েছিল অর্থাৎ 4 বছরের গ্র্যাজুয়েশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2023 সাল থেকে করাতে চায় এবং সেই বিষয়ে তাদের সম্মতি চলে এসেছিল এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের যিনি চিফ মিনিস্টার রয়েছেন তার দিকে তাকিয়ে রয়েছেন শুধুমাত্র যাদবপুর না রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিও তার মধ্যে ইনক্লুডিং যাদবপুর এবং চিফ মিনিস্টারের তরফ থেকে এখন অবধি যে গ্রিন সিগন্যাল যার জন্য আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আমি কালকেরই আপনাদের কাছে শেয়ার করেছিলাম শিক্ষামন্ত্রীর বক্তব্য তিনি জানিয়েছিলেন যে তিনি নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা আগামী সপ্তাহে 3 বছরের গ্র্যাজুয়েশন না 4 বছরের গ্র্যাজুয়েশন এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন এবং গ্রিন সিগন্যাল তিনি পেলেই সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করবে যখনই এটাই গ্রিন সিগন্যাল চলে আসবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের যে অ্যাডমিশনের নোটিফিকেশান প্রকাশ করে দেবে এমনটাই আপডেট আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে রেডি রয়েছে তারা 4 বছরের গ্র্যাজুয়েশন করানোর জন্য শুধুমাত্র সরকারের তরফ থেকে কী বা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে কী আসে তার জন্য তারা ওয়েট করছে তার জন্যই কিন্তু অ্যাডমিশনে এখন অবধি নোটিফিকেশান যে উত্তর থেকে আসছে না তাই নেক্সট উইকে যখনই আমাদের কাছে সিএমের তরফ থেকে বক্তব্য চলে আসবে কনফার্মেশন চলে আসবে যে 3 বছর না 4 বছর হচ্ছে গ্র্যাজুয়েশন যাদবপুরের তরফ থেকে সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে অ্যাডমিশনের আপডেট এমনটাই আপডেট চলে আসছে তবে এর মধ্যে আপডেট চলে এলে আমি তো নিশ্চয়ই শেয়ার করবো তবে যাদবপুর ইউনিভার্সিটি বা তাদের তরফ থেকে কিন্তু এই বক্তব্যটি আসছে যে 3 ইয়ার্স না 4 ইয়ার্স এটা আগে তারা কনফার্ম করতে চাইছে যে বর্তমানে রাজ্য সরকারের বক্তব্যটা তারা কিন্তু জানতে চাইছে এবং যদি আজকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে গ্রিন সিগন্যাল চলে আসে 2023 যাদবপুরে 4 বছরের গ্র্যাজুয়েশন শুরু হতে চলেছে এটা একদম ফাইনাল কনফার্ম আপডেট কারণ যাদবপুর অলরেডি বৈঠক করে এই যে 4 বছরের গ্র্যাজুয়েশনটাকে মেনেও নিয়েছে তো সেই ক্ষেত্রে সিলেবাস থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জেস আসবে পরপর তো ভিডিও তার জন্য নিয়ে আসবো এবং সিএমের তরফ থেকে কি বক্তব্য আসে তার সেটা নিশ্চয়ই শেয়ার করবো তার জন্য সঙ্গে থাকতে হবে তবে আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে যারা বর্তমানে যাদবপুরে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন আপনাদের কাছে একটা স্বচ্ছ ধারণা চলে এলো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাস্ট ইয়ার অবধি কীরকমভাবে তাদের অ্যাডমিশন হয়েছে কাট অফ নিয়ে অনেকে কোয়েশ্চেন করতে পারে দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই কাট অফটা একটু আলাদা ধরনের কারণ এখান থেকে এন্ট্রান্সের একটা কাট অফ থাকে আর মেরিটের একটা কাট অফ থাকে এই রিলেটেড ভিডিও দরকার পড়লে জানাবেন শেয়ার করে দেবো ভালো থাকবেন বেস্ট অফ লাক